হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের আগের দিন ভিডিও দিতে পারিনি, কারণ রেগুলারটি মেনটেন করতে একটু অসুবিধা হচ্ছে। কারণ তোমরা শুনেছো যে কয়েক প্রাকৃতিক দুর্যোগে যে বিভিন্ন রকম তার যে আমাদের এখন সমস্যাগুলো রয়ে গেছে, সেই জন্য আমি কিছু ভিডিও আমি রেগুলারটি করতে পারছি না, বা চেষ্টা করছি আমার সম্ভব কালকে ভিডিও পোস্ট করার জন্য, কিন্তু করতে পারিনি, ইলেকট্রিসিটি প্রবলেম ছিল। যাই হোক, তো আমি এবার থেকে ঠিক করেছি যে তোমাদের একদিন অন্তর অন্তর করে একটা আমি ভিডিও আপলোড করব। অর্থাৎ একদিন আমি 11-এর করব, তারপর দিন 12-এর করব, তারপর দিন 11 করব, তারপর 12 করব, এবং তার সাথে সাথে আমি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যে ছোট মানে গুরুত্বপূর্ণ যে নোটগুলো মানে যে যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো আমি নোট বানিয়ে তোমাদের পিডিএফ আকারে তোমাদের সাথে শেয়ার করে নেবো, ঠিক আছে? যার ফলে তোমাদের পড়তেও সুবিধা হবে, কোন কোন জায়গাগুলো পড়তে হবে সেগুলোর উপর জোর দিতে হবে সেটা জানতে পারবে সেখান থেকে, কারণ বইয়েতে তো হিউজ পরিমাণ ইনফরমেশন আছে, সেগুলো সব পড়া বা মনে রাখা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই আমি চেষ্টা করছি, তোমাদের 11-এর সিলেবাস অনেক বড় সিলেবাস, কয়েকটা মানে কয়েক যে জায়গাগুলো ইম্পর্টেন্ট সেগুলো ছোট করে নোট আকারে তোমাদের কাছে তুলে ধরতে। অবশ্যই তোমরা আমার ভালো লাগলে নোটগুলো বা আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবে, এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, বন্ধুদের সাথে তাদের দেখা সুযোগ করে দাও। এই লকডাউনের সময় অনেকেতে পড়তে যেতে পারছে না, অনেক স্যার পড়ানো বন্ধ করে দিয়েছেন, তো সায়েন্সের ছেলেদের ক্ষেত্রে অবশ্যই আগে থেকে আমাদের প্রিপারেশন নেওয়ার দরকার, কারণ পরীক্ষা তো দিতেই হবে সেই হিসাবে। তো এই যে নোটগুলো আমি যেগুলো শেয়ার করব সেগুলো আমি কিন্তু ইউটিউবের এইখানে শেয়ার শেয়ার করব না, তার জন্য তোমাদের কি করতে হবে, না টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, এই ডাউনলোড করতে হবে একটা, এবং তা সেই টেলিগ্রাম যে চ্যানেল আছে সেটা বায়োদর্শন হিসাবে, সেটাকে আমরা তোমরা সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে? অর্থাৎ বড় হাতের বায়ো দিয়ে হাইফেন না একটা স্পেস দিয়ে দর্শন, ঠিক আছে? দর্শন, আর একটা টেলিগ্রাম গ্রুপ আছে, সেই গ্রুপে তোমরা ডাইরেক্ট আমার সাথে ইন্টারাক্ট করতে পারো, কোশ্চেন জানতে পারো, আমি রিপ্লাই সবসময় হয়তো রিপ্লাই দিয়ে আমার পক্ষে সম্ভব হয় না, যখন আমি সময় পাই তোমাদের অবশ্যই রিপ্লাই দিই, এবং কোনো কোশ্চেন জানার থাকে বা পরবর্তী ক্লাসে কি পড়াবো বা কি তোমাদের তোমাদের সাজেশন অবশ্যই সেখানে শেয়ার করতে পারো, যে স্যারের এই চ্যাপ্টারটা এখানে একটু ভালো করে পড়ালে ভালো হয়, বা তোমাদের কোনো কোয়ারিজ থাকলে আমাকে এখান থেকে ডাইরেক্ট আমাকে মেসেজ করে জানতে পারো, ঠিক আছে? সেই সেই গ্রুপটার নাম হচ্ছে বায়ো দর্শন, অর্থাৎ ছোট হাতের বড় হাতের বি হবে, বাকিগুলো সব স্মল লেটারে হবে বা ছোট হাতের হবে, আর এখানে বায়ো দর্শন গোটাটাই হবে তোমার বড় হাতে, ঠিক আছে? তো এখানে গিয়ে তোমরা টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ওখান থেকে আমি পিডিএফ আকারে তোমাদের নোট আমি দিয়ে দেবো, 24 ঘন্টার মধ্যে তোমরা ওখান থেকে গিয়ে ডাউনলোড করে নিও, ঠিক আছে? কোনো কোশ্চেনের নোটে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই মেসেজ করে তোমরা বা কেউ একটা ছোটো মতন স্ক্রিনশট করে আমাকে শেয়ার করতে পারো, আমি সেই জায়গাটা তোমাদেরকে আশা করি সঠিকভাবে তোমাদেরকে তুলে ধরবো এবং বুঝিয়ে দেবো। আর এবার আমরা যে আজকে চলে আসি যে নতুন যে বিষয় নিয়ে আলোচনা করব, যে আমাদের সাবজেক্টের বিষয়, সেটা হচ্ছে কি না, আমরা আগের দিন পর্যন্ত 3টে কিংডম শেষ করে দিয়েছি, আজকে থেকে চালু করব, আমরা আজকে থেকে শুরু করব আমরা হচ্ছে উদ্ভিদ রাজ্য বা চতুর্থতম যে আমাদের কিংডমটা রয়েছে হুইটেকারের মতে, চতুর্থতম কিংডমটা রান হচ্ছে কিনা, রাজ্যটার নাম হচ্ছে কিনা, এটা হচ্ছে উদ্ভিদ রাজ্য, যাকে আমরা ইংরেজিতে বলে থাকি প্ল্যান্টি। এই উদ্ভিদ রাজ্যের বেশিরভাগই উদ্ভিদ হচ্ছে বহুকোষী, কিছু কিছু ব্যতিক্রম রয়েছে, এককোষীয় রয়েছে, এবং এদের কি হচ্ছে না, ক্লোরোফিল থাকার জন্য এরা হচ্ছে সবজী, ঠিক আছে? বেশিরভাগটাই টেরেস্ট্রিয়াল অর্থাৎ স্থলজ জায়গায় জন্মায়, কিছু কিছু জলেতেও জন্মায় আছে, আমরা আলোচনা করব। তো এই যে উদ্ভিদ রাজ্যকে আবার হুইটেকার বিভিন্ন ভাগে ভাগ করেছেন, বিভিন্ন গ্রুপে না বিভিন্ন শ্রেণীতে আর কি বিভক্ত করেছেন, তো ডিটেলস এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, আজকে কি কি গ্রুপে ভাগ করেছেন সেগুলো নিয়ে আসলো, চলো শুরু করে দিই। প্রথমেই হচ্ছে উদ্ভিদ রাজ্য, উদ্ভিদ রাজ্যকে হুইটেকার কে করেছেন, হুইটেকার ঠিক আছে, HMRH হুইটেকার, ঠিক আছে? হুইটেকার প্রথমে উদ্ভিদ রাজ্যকে দুটো ভাগে ভাগ করেছেন, সেই দুটো ভাগ কি, না একটা হচ্ছে অ্যালগি যেটাকে আমরা শৈবালও বলি, বা শ্যাওলা যেটাকে বলি, বা শৈবাল,
আর একটাকে ভাগ করেছে, সেটা হচ্ছে এমব্রায়ো ফাইটা, ঠিক আছে, এমব্রায়ো ফাইটা মানে এমব্রায়ো বা ভ্রূণ গঠিত হবে, ঠিক আছে। এমব্রায়ো ফাইটা মানে এই আন্ডারে যে সমস্ত উদ্ভিদ পাবো সেকটার সে সমস্ত উদ্ভিদগুলো সবাই ভ্রূণ গঠিত হবে, ঠিক আছে, এমব্রায়ো গঠিত হবে এক কথায়। একইভাবে অ্যালগি, অ্যালগির ক্ষেত্রে কি হবে, এমব্রায়ো গঠিত হবে না, ঠিক আছে। আবার এমব্রায়ো ফাইটাকে যদি আবার দেখি, এমব্রায়ো ফাইটাকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে কি না, একটা হচ্ছে বায়োফাইটা, ঠিক আছে, আর একটা হচ্ছে ট্রাকিও ফাইটা, মানে ট্রাকিও ফাইটা মানে অর্থাৎ ট্রাকি থাকবে, অর্থাৎ ট্রাকিও মানে সংবহন পাওয়া থাকবে, তার মানে কি ট্রাকিও ফাইটার আন্ডারে যে সমস্ত উদ্ভিদ রয়েছে সেগুলো সবকটা কি সংবহন কলা থাকবে উপস্থিত, ঠিক আছে। নেক্সট আবার এই যে ট্রাকিও ফাইটাকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে, সেটা হচ্ছে কি টেরিডো ফাইটা, ঠিক আছে, টেরিডো ফাইটা টেরিস্টেরিয়াল, অর্থাৎ টেরিডো মানে এটা স্থলভাগে বেশিরভাগ উদ্ভিদে জন্মাবে যাদের সংবহন কলা থাকবে, প্রথম অর্গানিজম প্রথম উদ্ভিদ যাদের সংবহন কলা কি হচ্ছে না এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে, উদ্ভিদের ক্ষেত্রে প্রথম সংবহন কলা দেখতে পাওয়া যাচ্ছে কাদের ক্ষেত্রে না, টেরিডো ফাইটার ক্ষেত্রে। আর একে একইভাবে হচ্ছে স্পার্মিও ফাইটা মানে অর্থাৎ এর মানে হচ্ছে কি না, বীজ গঠিত হবে, ঠিক আছে, ঠিক আছে, অর্থাৎ এদের ক্ষেত্রে টেরিডোফাইটার ক্ষেত্রে টেরিডোফাইটা বায়োফাইটা দেখাতে কারো বীজ গঠন হচ্ছিল না, এবার বীজ গঠিত হবে কাদের ক্ষেত্রে, বীজ গঠিত হবে একটা হচ্ছে জিমনোস্পার্ম, স্পার্ম বা বাংলাতে বলা হয় ব্যক্ত বীজি, মানে ব্যক্ত বীজটা কি থাকবে না, ব্যক্ত থাকবে বাইরে থাকবে ফলের মধ্যে থাকবে না, আর একটাকে করা হচ্ছে কি না, আর একটাকে করা হচ্ছে তোমার গুপ্তভোগী বা অ্যাঞ্জিওস্পার্ম, ঠিক আছে, বা গুপ্ত বীজী, ঠিক আছে। এই গুপ্ত বীজীকে আবার দুভাগে ভাগ করা হয়, সেটা হচ্ছে একবীজপত্রী, একটা বীজপত্র থাকবে মনোকটিলিডোনাস, তাহলে যে দ্বিবীজপত্রী, অর্থাৎ দুটো বীজ থাকবে বা ডাইকটিলিডোনাস, ঠিক আছে, কটিলিডন মানে হচ্ছে বীজপত্র, তো যদি একটা থাকে তাহলে মনোকটিলিডন, মনো মানে ওয়ান, আর একইভাবে দুটো থাকলে তাকে বলো ডাইকটিলিডন বা ডাইকটিলিডোনাস, ঠিক আছে। তাহলে কি হলো দেখো, উদ্ভিদরাজ্যকে অ্যালগিয়াস ইমব্রোফাইটাকে ভাগ করলাম, ইমব্রোফাইটা মানে এইখান থেকে, অর্থাৎ ইমব্রোফাইটা মানে এই বায়োফাইটা থেকে একদম এখানে দ্বিবীজপত্রী উদ্ভিদ পর্যন্ত সব কটা হবে ইমব্রোফাইটা, মানে এদের ক্ষেত্রে ভ্রূণ গঠন হবে, ঠিক আছে, ভ্রূণ হবে, ঠিক আছে, ইমব্রোফাইটা ভ্রূণ ভ্রূণ গঠন হবে, ঠিক আছে। একইভাবে টাকি ফাইটা মানে সংবহন করা থাকবে, অর্থাৎ এই টেরিডো ফাইটা থেকে একদম দ্বিবীজপত্রী পর্যন্ত হবে সব সংবহন করা যুক্ত। একইভাবে স্পার্মিয়া ফাইটা মানে জিমনোস্পার্ম থেকে একদম দ্বিবীজপত্রী উদ্ভিদ পর্যন্ত সব কটা হবে কিনা বীজ গঠিত হবে। তোমাদের যদি এত কিছু যদি মনে নাও থাকে তাহলে কি হবে, উদ্ভিদ রাজ্যকে বিভিন্ন গ্রুপে ভাগ করা হয়েছে বা শ্রেণীতে ভাগ করা হয়েছে, সেগুলো কি কি, অ্যালগি, বায়োফাইটা, টেরিডো ফাইটা, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, ঠিক আছে। এবার অ্যাঞ্জিওস্পার্মকে তোমরা বিভক্ত দুটো ভাগে ভাগ করে দেবে, একবীজপত্রী, দ্বিবীজপত্রী, ব্যাস এইটুকুনি, ঠিক আছে। তোমরা লিখতে পারো, এম ভাবে লিখতে পারো, বা আমি যেটা করলাম সেই ছকটা, তোমাদের যেটা সুবিধা হবে সেটা করে তোমরা লিখতে পারো, ঠিক আছে। এবার আমরা প্রথম যে উদ্ভিদ আছে, যে প্রথম যে শ্রেণীটা, সেটার নাম হচ্ছে অ্যালগি, সেটা অ্যালগি নিয়ে আলোচনা করবো। অ্যালগি বা আমরা যাকে বাংলায় বলি শৈবাল, ঠিক আছে, অ্যালগি আর শৈবাল, তোমরা নিশ্চয়ই দেখেছো এই বৃষ্টিপাত হচ্ছে, কিছু কিছু জায়গা দেখতে পাবে যে সেখানে সবুজ সবুজ হয়ে গেছে, সুতোর মতন কিছু দেখতে পাবে, অর্থাৎ সেগুলো কি না, অ্যাকচুয়ালি আমরা যে কথায় বলি শ্যাওলা জন্মে গেছে, অর্থাৎ পিচ্ছিল স্লিপ খেয়ে পড়ে যেতে পারি, অর্থাৎ শ্যাওলা জন্মেছে,
অর্থাৎ তাহলে সংজ্ঞাটা কি অ্যালগি বা শৈবাল কি? না, অ্যালগি বা শৈবালের চেয়ে এককোষী বা বহুকোষী, এটা যে কোনো হতে পারে, এককোষী বা বহুকোষী হতে পারে, এককোষী বা বহুকোষী সূত্রাকার ইউক্যারিওটিক কোষযুক্ত সংবহন কলা বিহীন, ঠিক আছে, সংবহন কলা বিহীন এবং যান্ত্রিক কলা বিহীন সপুষ্প এই সালোক সংশ্লেষকারী উদ্ভিদ কি বলবো আমরা? ইনা অ্যালগি, ঠিক আছে। আচ্ছা কি বললাম, কি কি পয়েন্ট বললাম? অ্যাকচুয়ালি এখানে বলে রাখি, অ্যালগি অ্যালগি একটা উদ্ভিদের ভাগ শ্রেণী, যেখানে কি হচ্ছে না, এখানে সমস্ত রকমের এককোষী বা বহুকোষী যে মানে শ্রেণী মানে অ্যালগিগুলো আছে সেখানে কি হচ্ছে রাখা হয়েছে না, স্টাডি অফ অ্যালগিকে বলবে অ্যালগোলজি বা ফাইকোলজিও বলা হয়, ঠিক আছে। আর স্টাডি অফ অ্যালগি নোন অ্যাজ তোমার ফাইকোলজি অর অ্যালগোলজি, ঠিক আছে। ক্যারোলাস লিনিয়াস প্রথম এই অ্যালগি কথাটা প্রচলন করেন। এবার বলে রাখি যে সংজ্ঞাটা কি হবে, সংজ্ঞাটা যদি আমরা দেখি তাহলে হবে কি না, এরা এককোষী বা বহুকোষী, অর্থাৎ দুই হচ্ছে কি না, এটা ইউক্যারিওটিক হয়, আগেই বললাম যে ইউক্যারিওটিক কোষ বিশিষ্ট, যেহেতু ক্লোরোফিল থাকছে, ক্লোরোফিল যুক্ত, তাই এরা হবে কি না স্বভাবজী, ঠিক আছে, সূত্রাকার মানে সূত্রের মতন দেখতে হয় বা এককোষী হলে গোলাকার হবে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে না, এরা সংবহন কলা বা যান্ত্রিক কলা বিহীন, ও যান্ত্রিক কলা বিহীন উদ্ভিদ গোষ্ঠী কি বলবো আমরা কিনা, অ্যালগি, ঠিক আছে। তাহলে সংজ্ঞাটা কি হলো না, অ্যালগির সংজ্ঞাটা হয়ে গেল না এককোষী বা বহুকোষী সূত্রাকার ক্লোরোফিল যুক্ত নিজের খাদ্য নিজে তৈরিতে সক্ষম ইউক্যারিওটিক যান্ত্রিক ও সংবহন কলাবিহীন উদ্ভিদ গোষ্ঠী কি আমরা বলবো অ্যালগি, ঠিক আছে। তাহলে অ্যালগির সংজ্ঞাগুলো কি আমরা, এই অ্যালগির বৈশিষ্ট্যগুলো কি না, অ্যালগির বৈশিষ্ট্যগুলো এই সংজ্ঞা থেকে আমরা এই যে তিনটে পয়েন্ট, এখানে পাঁচটা পয়েন্ট লিখে নয় পাঁচটা পয়েন্টকে যদি একসাথে আমরা যোগ করে দিই তাহলেই সংজ্ঞা পেয়ে যাবো। একইভাবে এই পাঁচটা পয়েন্টকে যদি আমরা ভেঙে ভেঙে লিখি তাহলেই আমরা বৈশিষ্ট্য পেয়ে যাবো, ঠিক আছে। এছাড়া আরও কয়েকটা বৈশিষ্ট্য, এইগুলো তো বৈশিষ্ট্য বললাম, এককোষী বা বহুকোষী হয়ে থাকে, ইউগ্লিনা বা ভলবক্স এগুলো সব এককোষী, তারপর তোমার ইউক্যারিওটিক কোষযুক্ত ক্লোরোফিল যুক্ত তাই নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, সালোক সংশ্লেষের পক্ষে সূত্রাকার হয়ে থাকে, সংবহন ও যান্ত্রিক কলাবিহীন। এছাড়াও আরও কিছু কিছু পয়েন্ট তোমাদের অ্যাড করতে হবে, যেমন সেগুলো কি কি না, তার মধ্যে যেমন রয়েছে এরা হচ্ছে সমাঙ্গ, এখানে সমাঙ্গদেহীটা বলতে হবে তোমাদের, আমি বলতে ভুলে গেলাম সংজ্ঞাতে, এই সমাঙ্গদেহী মানে সম অঙ্গ যাথ্যালোফাইটিক, অর্থাৎ মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না, তাহলে ওইখানে সংজ্ঞার সাথে আর একটা যুক্ত করে দেবে, সমাঙ্গদেহী উদ্ভিদ গোষ্ঠীকেই আমরা বলবো আমরা কিনা শৈবাল, ঠিক আছে। আচ্ছা এরা কোথায় থাকে না, এরা জলজ এবং অর্ধ জলজ, জলজ বা অর্ধ জলজ বা তোমার হচ্ছে পরজীবী, ঠিক আছে। আরো কিছু যেগুলো হচ্ছে সহবস্থানকারী অন্তর্বাসী রয়েছে, অন্তর্বাসী সহবস্থানকারী বিভিন্ন রকম আছে, এরা বসবাস করে, ঠিক আছে। এছাড়াও কিছু কিছু রয়েছে, যেমন একটা আরো কিছু কিছু বৈশিষ্ট্য আছে, যেহেতু সংবহন কলা বা যান্ত্রিক কলা থাকে না এটা বললাম, আর একটা জেনে নেবে যৌন যৌন অঙ্গজ অযৌন ও যৌন জনন প্রক্রিয়ায় বংশ বিস্তার করে, ঠিক আছে। এগুলো হচ্ছে বেশি তোমাদের পয়েন্ট জেনে রাখতে হবে না, সেগুলো হচ্ছে পাঁচটা পয়েন্ট জেনে রাখবে এখান থেকে, পাঁচটাকে ছটা তোমাদের বৈশিষ্ট্য লিখতে দেয় আর তার সাথে সংজ্ঞা মানে তোমার এক্সাম্পল লিখতে দেয়, যার উদাহরণ কি হবে না স্পাইরোগাইরা, স্পাইরোগাইরা ম্যাক্সিমা, ঠিক আছে। এটা একটা স্পাইরোগাইরা যেটাকে বলা হয় ওয়াটার সিল্ক, ওয়াটার সিল্ক বলা হয়, ওয়াটার সিল্ক কেন বলা হয় না, এরা জলের মধ্যে সুতোর মতন দেখতে হয় বলে এদেরকে সিল্ক বলা হয়, সিল্কের মতন,
হয় বলে সিল, ওয়াটার সিল বলা হয়, ঠিক আছে। তাহলে বৈশিষ্ট্যগুলো কি কি হলো রিপিট করে দিই একবার, এককোষী বা বহুকোষী, এরা ইউক্যারিওটিক কোষযুক্ত, এরা সূত্রাকার সাধারণত হয়ে থাকে, এরা জলজ অর্ধজলজ বা প্যারাসাইটিক বা সহাবস্থানকারী হতে পারে বা অন্তঃপরজীবী হতে পারে। এছাড়া রয়েছে কিছু, এরা কিছু সংবহন যান্ত্রিক কলাবিহীন, একটা সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, এরা সমাঙ্গদেহী, অর্থাৎ কোনো মূল কাণ্ড পাতায় বিভক্ত নয়, মূল কাণ্ড পাতায় বিভক্ত নয়, ঠিক আছে। এদের অযৌন অঙ্গ, অযৌন যৌন এবং অঙ্গজ জনন প্রক্রিয়ায় এরা বংশ বিস্তার করে থাকে, ঠিক আছে। এইগুলোকে যদি আমরা একসাথে একটা সংজ্ঞা করে দিই, তাহলে আমরা এই একসাথে যদি জুড়ে লাগিয়ে দিই তাহলে হয়ে যাবে কিনা সংজ্ঞা, সংজ্ঞাকে যদি আমরা পয়েন্ট প্রতিটা পয়েন্ট ভাগ ভেঙে দিই পেয়ে যাবো আমরা বৈশিষ্ট্য, ঠিক আছে। খুবই সোজা, মনে রাখাও সোজা, ঠিক আছে। এরপর আমরা কয়েকটা ভাগে ভাগ করেছি, এইখানে এই অ্যালগিগুলোকে আবার কয়েকটা ভাগে ভাগ করেছি, সেই ভাগগুলো হচ্ছে তাদের পিগমেন্টের অনুযায়ী, ঠিক আছে, অর্থাৎ সাথে কালার অনুযায়ী কেউ আমরা ভাগে ভাগ করেছি। যেমন ক্লোরোফাইসি, ফিওফাইসি, আর একটা হচ্ছে অ্যালগিকে তিনটা ভাগে ভাগ করেছি, সেটা হচ্ছে কি কি, একটা হচ্ছে ক্লোরোফাইসি, ক্লোরোফাইসি ঠিক আছে। নেক্সট যে আমরা ভাগটা করেছি তার নাম হচ্ছে রোডোফাইসি, আর যে ফিওফাইসি, ঠিক আছে। ক্লোরোফাইসি মানে কি, ক্লোরোফিল থাকবে তাই নামটা যে ক্লোরোফাইসি, ক্লোরোফিল যুক্ত, তার মানে কি কালার হবে, সবুজ, ঠিক আছে, অর্থাৎ সবুজ শৈবাল, সবুজ শৈবাল, ঠিক আছে। এবার বলে রাখি এদের কয়েকটা জিনিস আমাদের উদাহরণ কি জেনে রাখতে হবে, উদাহরণ জেনে রাখবে, এক্সাম্পল হচ্ছে স্পাইরোগাইরা, ভলভক্স, ঠিক আছে, ক্ল্যামাইডোমোনাস হবে, ক্ল্যামাইডোমোনাস, এগুলো সবই হচ্ছে কিনা ক্লোরোফাইসির মধ্যে, অর্থাৎ ক্লোরোফিল যুক্ত, অর্থাৎ নিজের খাদ্য এরা নিজে তৈরি করতে পারে, বাকিগুলোও নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, তাদের পিগমেন্টটা করবেলের সাথে সাথে অন্যান্য পিগমেন্টও থাকে। এ বলে রাখি এরা এককোষী হতে পারে বা বহুকোষী হতে পারে, ঠিক আছে, ইউনিসেলুলার ও মাল্টিসেলুলার, এককোষী বা বহুকোষী হতে পারে। এছাড়া এদের ক্ষেত্রে কয়েকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে কিনা দু নম্বর পয়েন্টটা, দু নম্বর যেতে এদের যে সঞ্চিত, দেহেতে সঞ্চিত খাদ্য, ঠিক আছে, পাইরিনয়েড দানা হিসাবে, পাইরিনয়েড দানা, দানা হিসাবে সঞ্চিত থাকে বেশিরভাগ, তো পাইরিনয়েড দানা মানে কি থাকে, পাইরিনয়েড দানা মানে শ্বেত সার থাকে, ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে। এছাড়াও লিপিড থাকে, ফ্যাট লিপিড জমা থাকে, এছাড়াও প্রোটিনও বা অ্যামাইনো অ্যাসিডও এর মধ্যে জমা থাকে, ঠিক আছে। মেনলি যে খাবার বস্তুটা সেটা হচ্ছে কিনা খাদ্য বস্তুটা পাইরিনয়েড দানা হিসাবে সঞ্চিত থাকে, তাহলে এটা হচ্ছে ক্লোরোফাইসির অন্যতম বৈশিষ্ট্য, ঠিক আছে। নেক্সট রেডো, রোডোফাইসি, রোডো মানে হচ্ছে লাল বা রোজ থেকে কথা আসছে, ঠিক আছে, রোজ, ঠিক আছে, গ্রিক শব্দ তোমার কি হচ্ছে রোজ, গ্রিক শব্দ আমাকে জি কে দিয়ে লিখেছি, জি কে, গ্রিক শব্দ রোজ মানে হচ্ছে কিনা লাল, এই রোডো মানে হচ্ছে লাল, সরি, রোজ, রোড, রোডো মানে হচ্ছে রোজ বা লাল, ঠিক আছে। অর্থাৎ এদের ক্ষেত্রে কি থাকবে, না দুটো পিগমেন্ট দেখতে পাওয়া যায় সেই জন্য এরা লাল মতন হয়, সেই দুটো কি, ফাইকো সায়ানি, ফাইকো এরিথ্রিন, অর্থাৎ নীলাভ পিগমেন্ট আর এরিথ্রিন, এরিথ্রো মানে হচ্ছে লাল, লাল পিগমেন্ট, এই দুটো থাকবে, ঠিক আছে। অর্থাৎ এদের ক্ষেত্রে ফাইকো সায়ানিন, ঠিক আছে, আর ফাইকো এরিথ্রিন নামক দু ধরনের পিগমেন্ট থাকবে। এই সায়ান কথার মানে হচ্ছে কিনা ব্লু, নীল, আর এরিথ্রো কথার মানে হচ্ছে রেড বা লাল, ঠিক আছে। তো এদের ক্ষেত্রে বলে রাখি এরাও এককোষী বা বহুকোষী হয়ে থাকে, ঠিক আছে, এরাও এককোষী বা বহুকোষী হয়ে থাকে, এককোষী বা বহুকোষী, ঠিক আছে। এদের ক্ষেত্রে যে সঞ্চিত খাদ্যবস্তু, সঞ্চিত খাদ্য ফ্লোরিডান স্টার্চ, ফ্লোরিডান স্টার্চ, অর্থাৎ যে শ্বেত সার সেটা ফ্লোরিডান স্টার্চ হিসাবে সঞ্চিত থাকে, ঠিক আছে।
ফ্লোরিডিয়ান স্টার্চ হিসেবে সঞ্চিত খাদ্য বস্তু ফ্লোরিডিয়ান স্টার্চ হিসেবে মধ্যে সঞ্চিত থাকে, ঠিক আছে। আচ্ছা, যার উদাহরণ, এছাড়াও এটার উদাহরণ হবে জেলিডিয়াম, মনে রাখবে জেলিডিয়াম, ঠিক আছে, জেলিডিয়াম স্পিসিস যার উদাহরণ, এক্সাম্পল। এবার আসবে ফিও, ফিও মানে, ফিও মানে হচ্ছে ফিও ফাইসি, উদাহরণ হচ্ছে ফিও, আইওস, ফিওস মানে হচ্ছে বাদামি, বা যেটাকে বলা হয় ব্রাউন বা বাদামি, ঠিক আছে। আচ্ছা, এগুলো ব্রাউন অ্যালগি বা বলে থাকে, ঠিক আছে। তো এদের ক্ষেত্রে কি কি না, ফিউকো জ্যান্থিন নামক রঞ্জক থাকে, ফিউকো জ্যান্থিন, তাই জন্য এদের বাদামি কালার হয়, অর্থাৎ ফিউকো জ্যান্থিন এদের রঞ্জক থাকে, এই জন্য এরা বাদামি কালারের হয়। এদের সঞ্চিত খাদ্যবস্তু তোমার ম্যানিটল ও ল্যামনারিন হিসাবে সঞ্চিত থাকে, ঠিক আছে। আর তার প্রথমে বললাম পাইন দানা হিসাবে সঞ্চিত থাকে ক্লোরোফাইসিস ক্ষেত্রে, জেলিডিয়ামে বা রেডিয়ালগির ক্ষেত্রে থাকে ফ্লোরিডিয়ান স্টার্চ হিসাবে, একইভাবে সঞ্চিত খাদ্যবস্তু ম্যানিটল এবং ল্যামনারিন হিসাবে এদের ফিওফাইসিসের মধ্যে সঞ্চিত থাকে, ঠিক আছে। আশা করি বোঝাতে পারলাম, এইগুলো একটু একটু জেনে রাখতে হবে, এখান থেকে শর্ট টাইপের কোশ্চেন আসে বা ক্যারেক্টারগুলো লিখতে দেয়, ঠিক আছে। বইয়ে তো অনেক দিয়ে আছে, এত পড়ার দরকার নেই, আমি ছোট করে দিচ্ছি এর জন্য। এবার দেখে নেবো না অ্যালগি বা সহিবেলের অর্থনৈতিক গুরুত্ব কি, প্রত্যেকটা আমরা শ্রেণীবিভাগগুলোকে পড়তে হবে, ক্যারেক্টার জানতে হবে, তার সাথে 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 ইকোনমিক ইম্পর্টেন্টও জানতে হবে, কারণ এই দুটো থেকেই কোশ্চেন দেয়। বলে দিল যে 5 নম্বর কোশ্চেন, অ্যালগির যে কোনো তিনটি, যে অ্যালগির ক্যারেক্টার বা বৈশিষ্ট্যগুলি লেখো 3 নম্বর, তার সাথে এর অর্থনৈতিক গুরুত্ব লেখো 2 নম্বর, এরকম টাইপের ভেঙে ভেঙে কোশ্চেন দেয়। একবারে 5 নম্বর তোমাদের সাধারণত কোশ্চেন দেয় না, অন্তত যদি বড় খুব কোশ্চেন হয় 4 নম্বর হবে, 4+1, আর যদি আরো আরো ভেঙে দেয় 3+2 দিতে পারে, বা 1+1+1+2 এরম দিতে পারে, ঠিক আছে, বা 1+3+1+1 এরম কোশ্চেন দিতে পারে। এবার দেখো অর্থনৈতিক গুরুত্ব অ্যালগির বা ইকোনমিক্স ইম্পর্টেন্ট, অর্থনৈতিক গুরুত্ব, দেখো অর্থনৈতিক গুরুত্ব প্রত্যেকগুলি জানতে হবে, সেগুলো আমাদের কি কি অ্যালগি থেকে আমরা কি কি বেনিফিট পাচ্ছি। কিছু কিছু অ্যালগি আছে যেগুলো কি হয় আমরা খাদ্য হিসাবে খাই, ঠিক আছে। যেমন খাদ্য হিসাবে কি কি খাবার খায় আমরা, কি কি মানে তোমার খাদ্যরূপে খায়, কি কি অ্যালগি দেখো, খাদ্যরূপে খাদ্যরূপে যে সমস্ত অ্যালগিগুলো খায় তার মধ্যে রয়েছে যেমন গার্সেলিয়া, ঠিক আছে, গার্সেলারিয়া, এছাড়াও রয়েছে ল্যামনারিয়া, ল্যামিনারিয়া, ঠিক আছে, এই স্পিরিলুনা, ঠিক আছে, স্পিরিলিনা, এই স্পিরিলিনাটা জেনে রাখবে, স্পিরিলিনাটা তোমাদের 12 কাজ লাগবে, স্পিরিলিনা। অর্থাৎ এগুলো প্রচুর পরিমাণে প্রোটিন বা অ্যামাইনো অ্যাসিড থাকে, যার জন্য জাপানে জাপানে বেশিরভাগ স্পিরিলিনা দেখতে পায়, সবুজ সবুজ দেবে বিভিন্ন খাবারের সাথে, এই সবুজ সবুজ এক ধরনের জিনিস মানে এক ধরনের দেবে উপাদান দিচ্ছে, মানে ওগুলো হচ্ছে অ্যাকচুয়ালি কি স্পিরিলিনা অ্যালগি, প্রচুর পরিমাণে এনার্জি ওর মধ্যে থাকে, এনার্জি থাকে, তার সাথে সাথে মিনারেল, ভিটামিন, ঠিক আছে, খনিজ লবণ, সেগুলো অনেক পরিমাণে থাকে, তার জন্য এদের হাই রিচ বা নিউট্রিয়েন্ট থাকে, সেই জন্য এগুলোকে আমরা খাদ্য হিসেবে খাচ্ছি, ঠিক আছে, খাদ্যরূপে ব্যবহার করায়। এবার হচ্ছে পশু খাদ্যরূপে, পশু খাদ্য একইভাবে যেগুলো খায় সেগুলো পশু খাদ্যকে খাওয়ানো যেতে পারে, যেমন হচ্ছে ফিউকাস, বড় বড় হয়, ঘাসের মতন জলের তলায় দেখতে পাওয়া যায়, বা ল্যামিনারিয়া, ঠিক আছে, সেগুলো পশু খাদ্য হিসাবেও ব্যবহার করা যেতে পারে, ঠিক আছে। যেমন এখানে বলে রাখি, এগুলো এগুলো মানুষও খাচ্ছে, মানে এগুলো পশুতেও খেতে পারবে, একই এনার্জি, তাহলে এইগুলোর উদাহরণ আমরা এগুলো লিখতে পারবো, ঠিক আছে, অত তো মনে রাখা সম্ভব নয়। যেমন ল্যামনারিয়া মনে রাখলাম, দুটোর ক্ষেত্রেই কাজে লেগে গেল, বা গার্সেলিয়া দুটোর ক্ষেত্রেই কাজে লেগে গেল, ঠিক আছে। আরো আসছি শিল্পে, এই শিল্পেটা জেনে রাখবে, যেমন শিল্পের ক্ষেত্রে প্রথম আসবে আগার আগার, আগার আগার, আগার আগার এক ধরনের পদার্থ, এটা পাওয়া যায় লাল মানে রোডোফাইসি বা লাল অ্যালগি থেকে, বা লোহিত অ্যালগি, ঠিক আছে, যেটা কি করা হয় মানে খানিকটা গুঁড়ো সাবু, যেমন সাবুর দানা যেমন গোল গোল হয়, এখানেও হচ্ছে মানে পাউডারের মতন, যেটা কি করে না হিট করে, যে হিট করে জল দিয়ে হিট করলে ফুটালে কি হবে না, ঠান্ডা করলে জেলির মতন হয়ে যাবে, যার উপরে বিভিন্ন রকমের ব্যাকটেরিয়াল কালচার বা ব্যাকটেরিয়াল গবেষণা কালচার মিডিয়াম হিসেবে, ব্যাকটেরিয়াকে কালচার করার জন্য মিডিয়াম হিসাবে এটাকে ব্যবহার করা থাকে। এছাড়াও এই যে আগার আগার আমাদের যে বর্তমানে যে করোনা ভাইরাসের জন্য হ্যান্ড ওয়াশ যে ব্যবহার করছি, এই হ্যান্ড স্যানিটাইজার, তো হ্যান্ড স্যানিটাইজার তৈরিতে এটা কিন্তু এই আগার আগার
ব্যবহার করা হয়। এছাড়া বিভিন্ন রকম ওষুধ তৈরিতেও খাদ্যদ্রব্য উৎপাদনও কিন্তু আগার আগার ব্যবহার করা হয়। আগার আগার অ্যাকচুয়ালি পাওয়া যায় যে 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 ব্যাকটেরিয়া মানে তোমার যে শৈবাল থেকে জানা হচ্ছে কি জেলিডিয়াম, এটা একটা হচ্ছে লোহিত শৈবাল, ঠিক আছে? তাহলে জেলিডিয়াম মনে রাখলে, জেলিডিয়াম মনে রাখবে। এছাড়া রয়েছে যেমন গার্সেলিয়া, গার্সেলিয়া থেকেও পাওয়া যায়। গার্সেলিয়া মনে রাখলে এখানে পেয়ে যাচ্ছে খাদ্যরূপেও হচ্ছে, শিল্পেও গার্সেলিয়া ব্যবহার হচ্ছে। আবার ল্যামনেরিয়া যদি মনে রাখি, ল্যামনেরিয়া খাদ্য হিসেবেও ব্যবহার হচ্ছে, পশু খাদ্য হিসেবেও ব্যবহার হচ্ছে, ঠিক আছে? এছাড়া আরো রয়েছে যেমন অর্গানোমেক্স ইনডেক্স ক্যারাজিনিন, ঠিক আছে? আর একটা হচ্ছে আগার আগার বললাম, এছাড়া একটা ক্যারাজিনিন বা জেনিন, ক্যারাজিনিন মানে একটা উপাদান পাওয়া যায় যেটা সাধারণত কি না কন্ড্রাস থেকে পাওয়া যায়। কন্ড্রাস, কন্ড্রাস বলে একটা অ্যালগি আছে, সেই অ্যালগি থেকে পাওয়া যায়। এখানে কি হয় শিল্পে, যেমন হচ্ছে ঔষধ শিল্প, ঔষধে ঔষধ প্রস্তুতিতে এই কন্ড্রাসকে ব্যবহার করা হয়, ঠিক আছে? এই মানে ক্যারাজিনকে ব্যবহার করা, ঔষধ মানে ওষুধ তৈরিতে, মেডিসিন তৈরিতে এই তোমার ক্যারাজিনিনটা খুব পরিমাণে, বিশেষ করে সিরাপ টিরাপ এইসব তৈরিতে ব্যবহার করা হয়। আচ্ছা, গবেষণার কাজে বিভিন্ন অ্যালগি আছে যেগুলো গবেষণার কাজে ব্যবহার করা হয়, ঠিক আছে? গবেষণা মানে যে কোনো বস্তুই উদ্ভিদের যে 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 বৈশি আমার যে যে ভাগগুলো পেয়েছি, গ্রুপগুলো বা ক্লাসগুলো, সেগুলো সব করে গুণের গবেষণা না কোনো কাজে না কাজে লাগবেই, ঠিক আছে? অর্থাৎ তাই গবেষণা প্রথম লেগে দেবো, কৃষিকাজে ব্যবহার করা, কৃষিকাজটা অ্যাড করে দেবো, ওষুধ শিল্প, মেডিসিন পাওয়া যায়, মেডিসিন, ঠিক আছে? মেডিসিনে কী হবে, ক্লোরিন, ঠিক আছে? অর্থাৎ এটা একটা অ্যান্টিবায়োটিক, এটা থেকে অর্থাৎ এটা হচ্ছে ব্যাকটেরিয়া নাশক, অ্যান্টিবায়োটিক মানে অ্যান্টিবায়োটিক মানে হচ্ছে ব্যাকটেরিয়ার এগেনস্টে কাজ করে, অর্থাৎ এটা অ্যান্টিবায়োটিক হিসেবে পাওয়া যায়, সেটার নাম হচ্ছে ক্লোরিন, ক্লোরিন, ঠিক আছে? এছাড়াও যেমন কৃষিকাজে, কৃষিকাজে যেমন মাটির উর্বরতা বৃদ্ধিতে কি কি ব্যবহার করা হয়, যেমন অ্যানাবিনা নাশক, নামগুলো তোমরা শুনেছো, অ্যানাবিনা, অ্যানাবিনা নাশক, এদের কি ব্যবহার করা হয়, স্বাধীনজীবী যেগুলো বলেছিলাম, এই অ্যানাবিনা নাশককে ব্যবহার করে মাটির যে নাইট্রোজেন উর্বরতা বৃদ্ধি করতে সাহায্য করে, ঠিক আছে? তো আজকে এখানে পর্যন্ত, যারা আমার চ্যানেলটা তো প্রথম দেখছে ভিডিওগুলো, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, যারা তারা যারা সুযোগ তাদেরকে সুযোগ করে দাও যাতে ভিডিওগুলো দেখে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। যদি কোনো জায়গায় কোনো কোনো ভিডিও বা কোনো জায়গাটা যদি উন্নতি করতে হয় তাহলে আমাকে সাজেশন করো, কোন জায়গাটা আরও ইম্প্রুভ করলে ভালো হয়, বা কোনো বার যদি বাদ চলে যায়, বা তোমাদের যদি কোনো কোশ্চেন যদি আরও জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি নেক্সট ভিডিওগুলোতে এগুলো আপলোড করে দেবো। এখানে আজকে এখানে পর্যন্তই, পরবর্তী ভিডিওটা অর্থাৎ পরের দিন আমি ইলেভেন, তোমাদের ইলেভেনের ভিডিও দেবো না, অর্থাৎ তোমাদের ভিডিও আমি পরের দিন আমি টুয়েলভের ভিডিও ছাড়বো, তার পরের দিন একদিন অন্তর আমি ইলেভেনের ভিডিও আপলোড করবো।